আমাদের বংশের ভেতরে আমরা সবাই রয়্যাল বেঙ্গল টাইগার, তবে এখন আর একটা রয়্যাল বেঙ্গল টাইগারকে আমরা শুইয়ে রেখেছি। তোমাকে এখন মাঠে নামতে হবে না, আমরা আছি। আমরা এক তারিখে তোমার ভাইকে তোমার বুকে তুলে দেবো, আর যদি তুলতে না পারি সেই দিন তোমাকে বেরোতে হবে। দেখি তুল বাবা আছে তোমাকে আরোস করবে। একটা বাঘ এখনো বাড়িতে শুয়ে রেখেছি, সেটাকে যদি এক তারিখে নওশাদ সিদ্দিকীর জামিন না হয় তাহলে বাঘটাকে ছেড়ে দেবো বাংলার মাটিতে, পশ্চিমবাংলা তছনছ করে দেবে। তা আমি সেই সমস্ত ভাইজানদের উদ্দেশ্যে বলছি, ভাই পশ্চিম বাংলার কোণে কোণে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে শুধু বাঘ নয় রয়্যাল বেঙ্গল টাইগার বসে আছে কলুপাড়ার মাটিতে, আজকে দেখে যান। সেই সমস্ত ভাইজানেরা, সিপিএম এমন একটা দল, এখানে যারা ভাইজান সিপিএম এর বকলমে তারা ঝান্ডা নিয়ে আসছেন, যারা আমরা প্রকৃত ইসলাম ধর্মাবলম্বী বিশ্বাসী করি, একটা বিদেশি রাজনৈতিক দল, যারা নাস্তিক দল, যারা ধর্ম মানে না, একজন মুসলিম হয়ে সেই রাজনৈতিক দলটাকে সমর্থন করা করলে আপনার ইমান থাকবে? সিপিএম এমন একটা দল যে দলটা লেনিন হচিমিন কার্ল মার্কস মাও সেতুং এর দল, তারা ভারতবর্ষে জন্ম নয়। এ দলটার জন্ম কোথায়? রাশিয়া চীন ভিয়েতনাম থেকে তারা এসছে, তারা এসে আমাদের, যারা আমরা প্রকৃত ইসলাম ধর্মাবলম্বী বিশ্বাসী করি, একটা বিদেশি রাজনৈতিক দল, যারা নাস্তিক দল, যারা ধর্ম মানে না, একজন মুসলিম হয়ে সেই রাজনৈতিক দলটাকে সমর্থন করা করলে আপনার ইমান থাকবে? সিপিএম এমন একটা দল যে দলটা লেনিন হচিমিন কার্ল মার্কস মাও সেতুং এর দল, তারা ভারতবর্ষে জন্ম নয়। এ দলটার জন্ম কোথায়? রাশিয়া চীন ভিয়েতনাম থেকে তারা এসছে, তারা এসে আমাদের অফিসার বলছে আপনি পারমিশন নিয়েছেন, আর তুমি আমার ভাইকে যখন মারলে পারমিশন দিয়েছিলে, তখন আমার যখন আমার ভাইকে মেরলে তখন তোমরা আমাদেরকে জিজ্ঞাসা করেছিলে তোমরা। আজকে আমি কাসিম সিদ্দিকি কোন এমএলএ এর সমর্থনে আমি আসিনি, আমি এসেছি আমার পীরজাদা ভাইয়ের জন্য আজকে দাঁড়িয়েছি, ঠিক না বেঠে? পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ভয় খেলে গেছে যে বিজেপি আমার ক্ষতি করতে পারবে না, সিপিএম আমার ক্ষতি করতে পারবে না, কংগ্রেস আমার ক্ষতি করতে পারবে না, আমার যদি চেয়ার লাই পীরজাদা নওশাদ সিদ্দিকী নিয়ে নেবে। আর একটা এই তকবীর দিবেন, তকবীর দিবেন, এই একটা রয়্যাল বেঙ্গল টাইগার কে ওরা ধরেছে, এখনো ফুরফুরা শরীফের 49টা রয়্যাল টাইগার যেতে রাজি আছে। আমরা আমরা পার্টিকে সমর্থন করি না, আমরা আমরা পার্টিকে সমর্থন করি না, আজকের পার্টির জন্য আমরা আসিনি, আমরা এসেছি পীরজাদা হিসাবে, ঠিক না বেঠে? তবে একটা আমাদের বংশের ভেতরে আমরা সবাই রয়্যাল বেঙ্গল টাইগার, তবে এখন আর একটা রয়্যাল বেঙ্গল টাইগারকে আমরা শুইয়ে রেখেছি। তোমাকে এখন মাঠে নামতে হবে না, আমরা আছি। আমরা এক তারিখে তোমার ভাইকে তোমার বুকে তুলে দেবো, আর যদি তুলতে না পারি সেই দিন তোমাকে বেরোতে হবে। দেখি তুল বাবা আছে তোমাকে আরোস করবে। তবে শুনে একটা কথা বলে দিয়ে যায়, যদি আপনাদের গায়ে যদি মানুষের রক্ত থাকে, যে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান, আপনারা এক তারিখে যাবেন, এই হাত তুলে বলেন যাবেন? আমরা শান্ত, আমরা অশান্তি, ফুরফুরা পিসে আমরা কোনোদিন অশান্তি করে না, ঠিক না বেঠে? লাল ফ্ল্যাগ টাঙিয়ে দিয়েছিল এই কমরেডরা, আর কমরেডরা বলেছিল ফুরফুরা আমরা দখল করব। আমার দোস্ত আব্বাস দৌসাদরা তোমরাকে সিপিএমের অত্যাচারটা ভুলে যাবে, তোমরাকে ভুলে যাবে যে ফুরফুরা তারা নোংরা রাজনীতি করেছিল, আজকে তোমাদের কত অধঃপতন না হলে তোমরা সিপিএমের সঙ্গে ঘাট ছাড়া পাচ্ছ। প্রশ্ন থেকে যায় আমাদের বাংলার বুকে, আমরা চেয়েছি আমূল বদল। গত 11-11.5 বছরে আমরা আশা করি প্রমাণ করতে পেরেছি সিপিএম এর কাছে প্রশ্ন, তোমাদের সময়ে 100 দিনের কাজ ছিল, 100 দিনের কাজে তোমাদের কি সাফল্য ছিল? আর গত 7 বছরে
এক সুদরের কাছে আমরা ভারত চ্যাম্পিয়ন এককভাবে আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোন সরকার হয়নি। সাফল্য থেকে বড় সাফল্য আর হয় না। আমরা বিভিন্ন বিভাগে আমরা পুরস্কার এনেছি, কন্যাশ্রী, আমরা হল্যান্ডের আমস্টারডাম থেকে আন্তর্জাতিক খ্যাতি